সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিকাপ আয়োজিত অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। ডিকাপ টকে স্বভাবতই গুরুত্ব পায় এই মুহূর্তের সবচেয়ে আলোচিত ও উদ্বেগের ইস্যু করোনা ভাইরাস। রাষ্ট্রদূত বলেন, করোনা প্রতিরোধে চীনের কোনো গাফিলতি নেই, করোনা সংকটের প্রভাব বাংলাদেশের মেগা প্রকল্পে পড়তে পারে বলেও মনে করেন তিনি। বাংলাদেশে এই মুহূর্তে 10,000 মতো চীনা নাগরিক আছেন, এর মধ্যে প্রায় 8,000 বিভিন্ন প্রকল্পে জড়িত। এদের মধ্যে অনেকেই ছুটিতে গিয়ে আটকে পড়েছেন, করোনা ভাইরাস যাতে চীনের বাইরে ছড়াতে না পারে সেজন্যই তারা আপাতত বাংলাদেশে আসার অনুমতি পাচ্ছে না, এর ফলে এদেশের মেগা প্রকল্পে প্রভাব পড়তে পারে। এ সময় তিনি চীনের নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা বন্ধ করা সহ বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপের প্রশংসা করেন। জানান, বাংলাদেশে 171 জনকে ফেরত আনার ব্যাপারে দুদেশের মধ্যে কথা হচ্ছে। বাংলাদেশ বিমান তাদের ফ্লাইট আর চীনে পাঠাতে চাচ্ছে না, তাই বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে ঢাকায় আনার চেষ্টা করছি, তবে এই অবস্থায় তাদের দেশে ফেরত না আসতেই বলবো। লি জিমিং ঢাকা বেইজিং দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও কথা বলেন রোহিঙ্গা ইস্যুতে, চীনের অবস্থান নিয়েও। এ সময় রাষ্ট্রদূত বেশ কৌশলী জবাবও দেন সাংবাদিকদের। রোহিঙ্গা সংকট সমাধানে ত্রিপক্ষীয় মেকানিজম কাজ করছে, ICC-তেও বিচার প্রক্রিয়া চলছে, তবে উন্নয়ন অংশীদার হিসেবে চীন তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছে, সেগুলো হলো রাখাইনে সহিংসতা বন্ধ, দ্রুত প্রত্যাবাসন এবং রাখাইনের অর্থনৈতিক উন্নয়ন। করোনা ইস্যুতে চীন কঠিন সময় পার করছে বলেন রাষ্ট্রদূত লি। জানান, করোনা ভাইরাস প্রতিরোধে চীন শুরু থেকেই কঠোরভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলছে। এ সময় তিনি বাংলাদেশকে বিপদের বন্ধু বলেও অভিহিত করেন। আহ্বান জানান, এই ভাইরাসের কারণে চীনের বিকল্প হিসেবে অন্য দেশে ব্যবসা স্থানান্তর না করার।